খেলার ক্রীড়া জগৎ কেমন যেন অনাথ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেলেন অন্যতম বিখ্যাত ও প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক, আর আজ সুরজিৎ সেনগুপ্ত। সুরজিৎ সেনগুপ্ত সম্বন্ধে যতই বলা হোক না কেন সেটাই কম হয়। তিনি ইস্টবেঙ্গল মোহামেডান প্রায় সমস্ত বড় ক্লাবেই তিনি দাপিয়ে খেলেছেন। বলা হতো তার সময় নাকি তার মতো উইঙ্গার নাকি খুঁজে পাওয়া ভীষণ কঠিন। তিনি ভারতবর্ষে না জন্মে যদি ইউরোপীয় কোনো দেশে যদি তিনি জন্মাতেন তাহলে হয়তো তিনি বিশ্ব ফুটবলের এক অন্যতম নক্ষত্র হিসেবে পরিচিত হতেন, এমনটাই ধারণা প্রাক্তন ফুটবলারদের এবং ফুটবল বিশেষজ্ঞদের। আমরা ভাবতেই পারছি না আমাদের ভারতবর্ষের কি খেলোয়াড় ছিল আজকে। হ্যাঁ, আর বাইরে যদি তারা জন্মাতো তাহলে যে কোনো দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে। তিনি ক্লাবের সাথে সাথে দেশের জার্সিতেও বেশ উজ্জ্বল। 1975 সালের শিল্ড ফাইনালে যখন তিনি লাল হলুদ জার্সি গায়ে খেলতে নামছেন, সেই বিখ্যাত ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 5-0 গোলের ব্যবধানে হারিয়েছিল, সেই ম্যাচের প্রথম গোলও কিন্তু করেছিলেন সুরজিৎ সেনগুপ্ত। কিছুদিন আগেই কোভিড-19 আক্রান্ত হয়ে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা ক্রমাগতভাবে খারাপ হতে থাকে। সুস্থ হয়ে ওঠার কোনো আশা দেখাতে পারছিল না ডাক্তাররা। এমন করে কিছুদিন চলে যাওয়ার পর আজকে দুপুরবেলা তার মৃত্যু সংবাদ আসে আমাদের কাছে। মিস্টার সুরজিৎ সেনগুপ্ত আজকে 1:54 আমাদের হাসপাতালে এক্সপায়ার করেছেন। উনি গত 23 জানুয়ারি থেকে আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। ওনার একটা কোভিড সিমটম ধরা পড়েছিল, বাট যেহেতু প্রায় 1 মাস ধরে উনি চিকিৎসা পাচ্ছেন, ওনার অনেক আগেই কোভিড নেগেটিভ হয়ে গেছিলো, কিন্তু ওনার হার্টের সমস্যা আরও অনেকগুলো কোমরবিডিটিস ছিল আর কি। তো সেই কোমরবিডিটিসগুলোর জন্য আজকে ওনাকে আমাদের হারাতে হলো। 1:54 মারা গেছে। পিয়ারলেস থেকে বেরিয়ে আস্তে আস্তে তার মরদেহ মা উড়াল পুল এবং রেড রোড পেরিয়ে আসে ইস্টবেঙ্গল ক্লাবে, সেখান থেকে মোহনবাগান। ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব, সেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী প্রতিপক্ষ সুজন চক্রবর্তী এবং বিভিন্ন প্রাক্তন ফুটবলার এবং সতীর্থ যেমন পিন্টু চৌধুরী, ভাস্কর গাঙ্গুলি প্রমুখ। এমনকি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মাঠে মোহামেডান ক্লাবের কামারুদ্দিন ভাই এবং দানিশ ভাইও এসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সুরজিৎদার প্রয়াণ কলকাতায় ফুটবলে নক্ষত্র পতন হল। একেবারে শিল্পী খেলোয়াড়, আমাদের কম বয়সে যাদেরকে আমরা দেখে অনুরক্ত থাকতাম তার মধ্যে অবশ্যই সুরজিৎদা একজন শিল্পী খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন, ভীষণ ভালো মানুষ, বড় মনের মানুষ, সংস্কৃতি মনা দরদি মানুষ, একই সাথে শিল্পী খেলোয়াড় এবং দারুণ ভালো এরকম মানুষ, এই দুটো কম্বিনেশন খুব কম আছে। এটা খুব বারবার মনে পড়ছে। আর একটা জিনিস মনে পড়ছে, যখন সুরদা ওই ক্লাবে, সুভাষ ভৌমিক ওই ক্লাব, সুরদার কলকাতা শহরে থাকার জায়গা নেই, টেনে নিয়ে যায় ভমলদার বাড়িতে, নিয়ে যেয়ে বললো তুই আজকের থেকে এখানেই থাকবি।
ভগবন্দা চলে গেল, হয়তো উপরে ফিরে গেল, ভগবন্দার সাথে থাকবার কয়েকদিনের ভিতরে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ ভাবি। আর একটা জিনিস, সেটা হলো যে কোভিড-19 তিনি আক্রান্ত হলেও মৃত্যুর আগে কিন্তু তিনি কোভিড বিপন্মুক্ত করেই, অর্থাৎ কোভিডকে হারিয়েই কিন্তু তিনি ইহলোক গমন করলেন। এরপর মোহনবাগান ক্লাবের পর তার মরদেহ যাবে তার গলফ্রিনের বাসভবনে, যেখানে এক ঘন্টা থাকার পর মরদেহ চলে যাবে শেষকৃত্য সম্পন্ন করতে কালীঘাট মহাশ্মশানে। তার শেষকৃত্য পর্যন্ত প্রত্যেকটি আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলা ইউটিউব এবং ফেসবুক পেজে।